ধুলোয় ভরা বেহাল রাস্তা, পিচ উঠে রাস্তার জরাজীর্ণ দশা, ঝুঁকির মধ্যেই চলছে রোজের যাতায়াত, চরম দুর্ভোগে এলাকার হাজারো মানুষ। ছবিটা কাটোয়ার কৈচোর থেকে কৈথন পর্যন্ত প্রায় 8 থেকে 10 কিলোমিটার রাস্তার। জানা গেছে, দীর্ঘ 5 বছর ধরে রাস্তার বেহাল দশা। অভিযোগ, রাস্তায় পিচের বদলে দেওয়া হচ্ছে মোরাম। স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিয়েও হয়নি সমস্যার সমাধান। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। যদি একটু দেখায় যে রাস্তাটার কি হাল, একটু যদি এই যে পাথর, এই পাথর কিন্তু সমস্ত উঠে গেছে, পাথর উঠে গেছে, পিচ উঠে গেছে। এখানে পিচের জায়গায় মোরাম দেওয়া হচ্ছে, পিচ দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ। এবং আমরা দেখতেও পাচ্ছি যে পিচ নেই, মোরাম দেওয়া হচ্ছে, ফলে হাজারো মানুষ ঝুঁকির যাতায়াত করছে, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। খুবই খারাপ পরিস্থিতি, এত খারাপ হয়ে গেছে, এরকম কোনো জায়গায় নাই। এইভাবে কদিন চলবে? গাড়ি চলছে না, গাড়ি দিন রাত ভাঙাচুর হচ্ছে, মানুষ চলতে পারছে না। পাকা রাস্তা, পাকা রাস্তা কোনো কালে দেখি না যে মোরাম রাস্তা হলো, পাকা রাস্তা মোরাম হয়ে গেল, মাটি হয়ে গেল, এইভাবে কেন চলছে রাস্তা? দুর্দান্ত খারাপ রাস্তা। সেদিন তো আমি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতাম, এমন খাল জায়গায় আমার মেয়েকে নিয়ে আমি যাচ্ছি, একদম খালে জলে পড়ে গিয়ে একদম, মানে হাত পাশা ছেড়েছে, পাকা রাস্তায় মোরাম পড়েছে। তাহলে এরকম করে রাস্তা যদি হয় তাহলে কি করবো? উন্নয়ন না, কোনো উন্নয়ন নাই এখানে, বাজে রাস্তা, ঝুঁকি, প্রচণ্ড ঝুঁকি, প্রচণ্ড ঝুঁকি নিয়ে আসতে হয় এই রাস্তায়। কতদিন ধরে এরকম অবস্থা? 5-6 বছর ধরে এইরকম, একই রকম, কিছু না, কিচ্ছু হয়নি। ভোটের আগে নেতা মন্ত্রী সব দলেরই প্রতিশ্রুতি দেয় রাস্তা হবে, আলো হবে, উন্নয়ন হবে, কিন্তু উন্নয়নের কোনো ছোঁয়াই লাগছে না এই এলাকায়, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। এখন দেখার বিষয় কতদিনে এই রাস্তাটা সারানো হয় এবং রাস্তায় পিচ পড়ে। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।